যাস না পঞ্চমী, তোর শরীরে এখন আঁচ লাগলে তোর পেটের সন্তানেরও ক্ষতি হবে পঞ্চমী। জয় বাবা নির্গুণ। এই আপনি আপনি জানতো গিয়ে ঠাকুর ঘরের দরজার সামনে একটু ধুনুচি দিয়ে আসুন, যদি ওরা ঠাকুর ঘরের দরজার নিচ দিয়ে বেরিয়ে আসে তাহলে তো আমরা কেউ বেঁচে থাকবো না বাবা রে। যান যান। কর্তব্য তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। হে বাবা নীলকণ্ঠ, আমার কর্তা মায়ের একটু দয়া কর, একটু দয়া করো বাবা নীলকণ্ঠ, রক্ষী করো কর্তা মায়ের। ওকে নিয়ে ভাবিস না পঞ্চমী, আমি জানি আমি ধরা পড়ে যাব। আমি তো ভয় পাচ্ছি তোকে নিয়ে, আমার জন্য ওরা তোকে না ভুল বোঝে পঞ্চমী। অনেক কষ্টে তুই অগ্নি পরীক্ষায় হার হয়েছিস, আমি তোকে হার হেরে যেতে দেখতে পারবো না পঞ্চমী। তুমি আমার কথা ভেবো না কর্তা মা, আমার নীলকণ্ঠ আমার সহায় আছে। আমি ভাবছি তোমার কষ্ট কি করে কমাবো, কি করে কমাবো। হে বাবা নীলকণ্ঠ, আমার তোমার ওপর ভক্তি বিশ্বাস থেকে কর্তা মায়ের আমি কয়েছিলাম তোমার এক মনে ডাকলে তুমি সাড়া দেবে, সহায় হবে, তোমার এক মনে ডাকলে তুমি মুখ ফিরিয়ে নেবে না। আমি তোমার এক মনে ডাকছি, তুমি রক্ষা করো আমাদের, রক্ষা করো বাবা নীলকণ্ঠ, কর্তা মায়ের রক্ষা করো, কষ্ট কমিয়ে দাও। ওরা চাহিতে জানে না দয়া, ওরা চাহিতে জানে না দয়া, চাহে ধন জন আয়ু আরব বিজয়, ওরা চাহে ধন জন আয়ু আরব বিজয়, ওরা চাহিতে জানে না দয়া, ওরা চাহিতে জানে না দয়া। তাও গান গাইছে যেটি মুনি, গান গে যদি ধোঁয়া চলে যেত তাহলে তো এতদিনে দমকলের লোকেরা গান গে আগুন নেবাতো বলো। করুণার সিন্ধু কোলে মানুষ কষ্ট দেখে তোমরা এত আনন্দ কি করে যে পা বুঝিয়ে না বাবা। বিন্দু বাড়ি তোলে মুখে নাহিল, করুণার সিন্ধু কোলে বসিয়া মনের ভুলে বিন্দু বাড়ি তুলে মুখে নাহিল, তীরে করে ছোট ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, তীরে করে ছোট ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়, চাহিতে জানে না তে জানে না দয়া মায়। কি
মোর মার তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততাই নিয়া তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততাই নিয়া ভাঙিতে গড়িতে হয় পরে অসময় আহা ও রাজানে না তো করুণা নির্ঝর নাথ না চাহিতে নিরন্তর ঝড় ঝড় আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ না চাহিতে নিরন্তর ঝড় ঝড় চির তৃপ্তি আছে যাহে তা যদি গুণাহি চাহে তাই দিও দিনে যাতে পিপাসা না চাহিতে জনে না দয়া মা ওরা চাহিতে জনে না দয়া মা হে বাবা নীলকণ্ঠ, তুমি আমার স্বপ্নে ধোঁয়ার মধ্যে আলো হয়ে দেখা দিয়েছিলে। যে ধোঁয়ায় তোমায় দেখতে পাই তারে আমি ভয় করি নে বাবা নীলকণ্ঠ। আমি জানি তুমি অন্ধকার, তুমি আলো, তুমি ধোয়া হয়ে জগৎ সংসার অন্ধকার করো, আবার তুমি সেই অন্ধকারে আলো হয়ে পথ দেখাও। আজ আমি তোমার শরণ নিয়েছি বাবা। আমি জানি তুমি আছো, আমার পাশেই আছো। আমাদের রক্ষে করো বাবা নীলকণ্ঠ, রক্ষে করো। তুমি রক্ষে করো আমাদের, রক্ষে করো। জগন্নাথ লোকানুগ্রহ কারণ।
এতক্ষণে যা আবার হয়ে গেছে নিশ্চয়ই, তাই তো কি এসব এসব কি হচ্ছে? দিদি ভাই কাকিমনি তোমরা এতটা কি করে দাঁড়িয়ে দেখছো? কিন্তু এরকম একটা থার্ড ডিগ্রি টর্চার আমি সহ্য করবো না, তোমাদের করতে দেবো না। এই যে অবিশ্বাস্য, বন্ধ ঘরে ধোঁয়া মিলিয়ে গেল কি করে? তার মানে শুধু আমরাই ধোঁয়ার জন্যে বাইরে থেকে ভেতরটা দেখতে পাচ্ছিলাম না। কি করে হলো এমন অলৌকিক কাণ্ড? অলৌকিক কাণ্ড তো বটে, যা হয়েছে যে তারই লীলা। এবার আপনাদের সকলের বিশ্বাস হলো তো স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশই আসছেন আমাদের সন্তান হয়ে? হ্যাঁ, আর কেউ করুক না করুক আমি বিশ্বাস করি। কিন্তু তুই বিশ্বাস করিস? হ্যাঁ মা, আমি বিশ্বাস করি। পঞ্চমী বাবা নীলকণ্ঠের আশীর্বাদ পায়, সেটা আমি বিশ্বাস করি। এবার তোমরাও বিশ্বাস করো প্লিজ। আমি একটা কথা বুঝতে পারছি না, আমার বারবার বারণ করার সত্ত্বেও তোমরা কেন পঞ্চমী পরীক্ষা নিচ্ছ, কেন? কিন্তু এদিকে পঞ্চমী কিন্তু প্রমাণ করে দিয়েছে সত্যি বাবা নীলকণ্ঠের অংশ আসছে আমাদের সন্তান হয়ে। ঠিক বলেছিস দাদু ভাই, একদম ঠিক বলেছিস। নাথ বউকে অবিশ্বাসের কোনো প্রশ্নই নেই। আমি বলছি নাথ বউ এ বাড়ির বউ, তাতে তাতে আমাদের এই বাড়ি ধন্য হয়েছে। নাথ বউ কোথাও যাবে না, কোথাও না। এখানেই থাকবে আর তোর কাকিমাও এখানে থাকবে। তুমি বিশ্বাস করেছ তো যে পঞ্চমী কখনো মিথ্যে কথা কয় না? বাবা নীলকণ্ঠের ভক্ত হয়ে পঞ্চমীর মুখে যে তার নিয়ে মিথ্যে কথা শোভা পায় না, এবার বিশ্বাস করেছ তো যে স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ আসছেন আমাদের সন্তান হয়ে? হ্যাঁ পঞ্চমী, আমরা আমরা সবাই তোমাকে বিশ্বাস করেছি মা। আমরা তাহলে পঞ্চমীকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করি। দাঁড়া ছোট, পঞ্চমী ধুনোর গন্ধে মানুষে ছিল, ও সাপ হয়নি। আমরা যদি ধরেও নিই যে পঞ্চমী মানুষ, কিন্তু ওর কাকিমা সে তো ইচ্ছেধারী সাপ। আমরা দেখলাম একটু একটু করে সাপ হচ্ছিল,
আমরা সকলেই দেখলাম। এই যে সাপ হতে হতে ও আবার মানুষ হয়ে গেল, সেটা কি করে? নিশ্চয় ও কোনো মায়া জানে, আর সেই মায়া বলেই ও সাপ থেকে মানুষ হয়েছে, ও নিজেকে বাঁচিয়েছে। ও তো সেই মায়া বলে পঞ্চমীকেও বাঁচাতে পারে। তোমার কথায় যুক্তি আছে বৈমন্তী, নীলকণ্ঠের লীলা বলে যা বোঝানো হচ্ছে হতেই পারে, আসলে সবই ওনার মায়া। এবার বলো, বলো কি বলবে বলো। আপনারা আমার জন্য পঞ্চমীকে অবিশ্বাস করবেন? হ্যাঁ, ভুলটা তো আমাদের হয়েছে না, আপনাকে পঞ্চমীর সাথে রেখে আমাদেরই ভুল হয়েছে। আবার ওকে পরীক্ষা দিতে হবে, একটা আরো কঠিন পরীক্ষা। দেখো, আমি কুম্ভমেলায় অনেক কপট সন্ন্যাসীকে দেখেছি জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে, ওসব সহজ পন্থা। যদি কঠিন পরীক্ষা দিতে হয় তাহলে পঞ্চমীকে এবার জলের উপর দিয়ে হাঁটতে হবে। দেখি ও কেমন না ডুবে পারে। যদি সত্যি ও জলের উপর দিয়ে হাঁটতে পারে তাহলে আমি মেনে নেব। ও বাবা নীলকণ্ঠের অংশের মা, আচ্ছা আপনি কি শুরু করেছেন বলুন তো? পঞ্চমী জলের উপর দিয়ে হাঁটবে কি করে? কোনো মানুষ কোনদিন পারে জলের উপর হাঁটতে? ভয় কি, যে বলছে তার আসন্ন সন্তান স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ। বাবা নীলকণ্ঠই তাকে রক্ষা করবে, এতক্ষণ যা করে এসেছেন কিসের ভয়? পঞ্চমী জলের উপর হাঁটবে কি করে? ও তো সাঁতারও জানে না, এখন তো পঞ্চমী সাপ নয় যে জলের তলায় শ্বাস নিতে পারবে। বাবা নীলকণ্ঠ তুমি রক্ষা করো বাবা। কি পঞ্চমী, তোমার মুখ দিয়ে কথা সরছে না যে, কিছু বলো নাকি ভয় পাচ্ছ? না গুরুদেব, ভয় না। বাবা নীলকণ্ঠ যা চান তাই হবে, উনি যদি আমারে হাঁটাতে চান তাহলে আমি হাঁটব, আর উনি যদি আমারে ডোবাতে চান ডুবব। পঞ্চমী আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি বলছেন? আমি আর কোনো পরীক্ষা চাই না, আর কোনো পরীক্ষা হতে দেব না। বাবা মশাই, এটা আমাদের নিজেদের ফ্যামিলির ব্যাপার, আমরা নিজেরা সলভ করে নেব, আপনি নিজে আবার আসতে পারেন। বেশ বৈমন্তী, আমি নিজে যেচে এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছে। এখন যখন বলা হচ্ছে আমাকে চলে যেতে, আমি চলে যাব। যদি আবার কোনো বিপদ হয় তখন আমাকে হাজার ডাকলেও আমি সাড়া দেব না। না গুরুদেব, আপনি কোথাও যাবেন, আপনি চিরকাল এই পরিবারের ভালো মন্দে থেকেছেন, আজও থাক। আমি পরীক্ষা দিতে রাজি। কি বলছেন পঞ্চমী, বার বার এভাবে জেদ করে আপনি বাঁচতে পারবেন, একবার ভেবে দেখেছেন? জেদ নয় বাবা, আমি তো বলছি বাবা নীলকণ্ঠের ওপর ভরসা করে আমি বেঁচে আছি, তেনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি বেঁচে আছি। যতক্ষণ না পর্যন্ত এই পরিবারের সকলে আমারে বিশ্বাস করবেন, যতক্ষণ না পর্যন্ত তারা আমার বাবা নীলকণ্ঠের লীলার মহিমে দেখবেন, ততক্ষণ আমি হাল ছাড়ব।
তোরা কেউ বিশ্বাস করবে না। তোরা বারবার আপনাকে আপনাকে আমার মাথা টিপবে। আপনি যদি সত্যি আমারে বিশ্বাস করে থাকেন, যদি সত্যি মেনে থাকেন, স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ আসছেন আমাদের সন্তান হয়ে। তার উপর বিশ্বাস রেখে আমারে পরীক্ষা দিতে দিন। আমি আমার মান সম্মান নিয়ে সমস্ত পরীক্ষায় উতরে তবে এই বাড়িতে ঢুকবো। এই সময় নাকি মানুষদের বেশি বেশি করে খিদে পায়। নিজের কথা না ভাবিস, তুই এই ছোট্ট প্রাণটার কথা একবার ভাব। জয় মা ভৈরবী! তোর ভক্তিতে আমি খুশি হয়েছি। যদি আমার মূর্তির বিনাশকারীকে তুই শাস্তি দিতে পারিস, তবে আমার বরে তুই অসীম শক্তির অধিকারী হবি।